উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া ও নদওয়াতু তামিলের ত্রিপুরা রাজ্য কমিটির অধীন গোমতী ও সিপাহীজুড়া জেলা নদওয়ার এই প্রথম কর্মী সম্মেলন এক ঐতিহাসিক সম্মেলনের রূপ নিল আজ। এদিন মেলাঘাট চণ্ডীগড় জামে মসজিদ মাঠে সকাল 10টায় সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন উত্তর পূর্ব ভারতের নাইবে আমিরে শরিয়াত মৌলানা বদরুল হক এমনি। পতাকা উত্তোলনের পর শুরু হয় সম্মেলনের মূল পর্ব। এতে প্রথমেই উপস্থিত অতিথিদেরকে বায়াজি দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা রাখতে গিয়ে নদওয়ার বিশিষ্ট জনেরা নদওয়াতু তামিলের বিভিন্ন দিক তুলে ধরে দীর্ঘ আলোচনা করেন। মৌলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া বলেন, ত্রিপুরা রাজ্যের সিপাহীজুড়া জেলার অন্তর্গত পূর্ব চণ্ডীগড় জামে মসজিদ প্রাঙ্গণে আজ অত্যন্ত সফলভাবে গোমতী জেলা এবং সিপাহীজুড়া জেলার এমারতে শরিয়া নদওয়াতু তামিলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেশি দিন হয়নি এ দুটি জেলার কমিটি গঠনের বৎসরের মতো হয়েছে। এর মধ্যে আমাদের কর্মীরা অত্যন্ত তৎপরতার সহিত বিচক্ষণতার সহিত গোমতী জেলার 7টি আঞ্চলিক কমিটি এবং সিপাহীজুড়া জেলায় আরও 3টি আঞ্চলিক কমিটি গঠন করেছেন এবং 40টির অধিক সভাহিমুক্ত এমারতে শরিয়া নদওয়া উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াতু তামিলের কোর্স কারিকুলাম সিলেবাস অনুযায়ী পরিচালিত করে যাচ্ছেন। এটা থেকে আমরা অত্যন্ত আনন্দিত অভিভূত হয়েছি। আমরা তাদের আরও পরামর্শ দিয়েছি ভবিষ্যতে যাতে গোটা সমাজের মধ্য থেকে অনৈসলামিক কুসংস্কার দূরীভূত হয়, মিথ্যা কথা দূরীভূত হয়, আমানতে খেয়ানত দূরীভূত হয় ইত্যাদি যত মুনাফিকি অভ্যাস কুসংস্কার সব দূরীভূত হয়ে একটা সুস্থ সুন্দর নবীজির সাহাবা একরামের অনুকরণে একটি সুস্থ মুসলিম সমাজ গঠিত হয়, যে সমাজ পৃথিবীর সমস্ত মানব জাতিকে আপন ভাই বোন জ্ঞান করতে শিখে এবং মুসলিমদের মধ্যে যত ফিরকা থাক কোনো ফিরকাবাজি না করে সমস্ত সংগঠনের সঙ্গে জমিয়ত জমাত ইত্যাদি সংগঠনের সঙ্গে সমন্বয় রক্ষা করে সহযোগিতার মাধ্যমে এমারতে শরিয়াত কার্যসূচি চালিয়ে যায়। এই জন্য তাদের আমরা অনুপ্রাণিত করেছি এবং বিশেষভাবে নদওয়ার একটি ত্রাণ তহবিল আছে বৈতুল মাল নামে, যেটা থেকে গরিব অসহায়দের সাহায্য করা হয়, যেটা মুসলমানদের জকাত মূলত জকাত কালেকশন করে গঠন করা হয়। এটাও কর্তাদের ভবিষ্যতে করতে পারে সেদিকে উদ্বুদ্ধ করার জন্য আজ আমাদের কেন্দ্রীয় বৈতুল মাল তহবিল থেকে এখানে গরিব 5 জন ছাত্র ছাত্রীকে 15,000 টাকা আর্থিক সাহায্য দিয়ে উৎসাহিত করা হয়েছে। এই অনুষ্ঠান সফল করার জন্য পূর্ব চণ্ডীগড় মসজিদ এলাকার কমিটির সেক্রেটারি আলী আকবর সহ এলাকার মুরব্বী যুবক নারী পুরুষ সবাই দারুণভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমরা প্রস্তাব গ্রহণ করেছি। আরও 9টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হয়েছে যেগুলি আমাদের জেলা এবং আঞ্চলিক কমিটির কর্মকর্তারা কার্যকরী করবেন। ধন্যবাদ, শুকরিয়া।